পোশাকের উপর নির্ভরতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করা গেলে ইউরোপের বাজারে রপ্তানিতে বছরে 850 কোটি থেকে 2000 কোটি ডলার বাড়তি আয় করা সম্ভব। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের এক প্রতিবেদনে এমন হিসেব উঠে এসেছে। তবে সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি আর পণ্যের বৈশ্বিক মান অনুসরণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। রোববার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এক কর্মশালায় এসব কথা জানানো হয়। দেশের তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য ইউরোপ। হিসেব বলছে 2022-23 অর্থ বছরে সেখানকার 27টি দেশ থেকে আয় এসেছিল 2300 কোটি ডলারের মতো, যার মধ্যে সিংহভাগই ছিল কটন পোশাক। র্যাপিডের তথ্য বলছে 2022 সালে ইউরোপের বাজারে মোট আমদানিকৃত কটন পোশাকের 34% ছিল বাংলাদেশের দখলে, বিপরীতে নন কটন পোশাকের দখলে ছিল মাত্র 12% মতো। যদিও বিশ্বব্যাপী পোশাকের 58% এখন নন কটন বা তন্তুজাতীয় পোশাক। তারা ম্যানমেড ফাইবার আর ব্লেন্ডেড, এইটা একসঙ্গে আমদানি করা হচ্ছে 52%, আর 46% তার আমদানি করা হচ্ছে পিওর কটন, আর বাকি 2-3% যেটা থাকে সেটা উল এবং অন্যান্য জিনিসপত্র তারা আমদানি করে। তাহলে কোনটা তারা সবচেয়ে বেশি আমদানি করছে, কোনটা ম্যানমেড? আমরা আমাদের এই গবেষণায় বোঝার চেষ্টা করেছি যে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারের মধ্যে থেকে আমরা ডাইভার্সিফিকেশন আনতে পারি কিনা, একটা হচ্ছে তৈরি পোশাকের মধ্যে আমরা বৈচিত্র্য আনতে পারি কিনা। র্যাপিডের হিসেবে ইউরোপের বাজার থেকে গেল বছর যে 2500 কোটি ডলারের রপ্তানি আয় এসেছিল তার 92% এক পোশাক থেকে। তবে পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারে আধিপত্য থাকলেও বাকি সব পণ্যে পিছিয়ে আছে বাংলাদেশ। কর্মশালায় বলা হয় ইউরোপের রপ্তানি বাজারের আকার 7 লাখ কোটি ডলারের। পণ্য বহুমুখীকরণ করা গেলে যার বড় অংশই ধরার সুযোগ আছে বাংলাদেশের। বিভিন্ন অ্যাসাম্পশন ব্যবহার করে কোন মার্কেটে কত করা উচিত, এইটা করলে আমরা দেখি প্রায় 8 বিলিয়ন থেকে 22 বিলিয়ন ডলারে কিন্তু আমাদের একটা অতিরিক্ত রপ্তানি করার কিন্তু সুযোগ আছে। মানে আমাদের পয়েন্টটা হচ্ছে মূল, আমি যেটা বলতে চাচ্ছি যে সম্ভাবনা কিন্তু অত্যন্ত ব্যাপক। ইউরোপের একটা বড় একটা মার্কেট, কাজে সেই মার্কেটকে কিন্তু আমরা কাজে লাগাই সুযোগটা নিতে পারি। তথ্য বলছে ইউরোপের বাজারে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের সংখ্যা 2610টি, বিপরীতে ভিয়েতনাম সেখানে পাঠাচ্ছে 5000-এর বেশি পণ্য, আর মালয়েশিয়া থেকে যাচ্ছে 4140টি পণ্য। এখন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের পরিমাণ বাড়াতে অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে উল্লেখ করা হয় অনুষ্ঠানে। এখনো অনেক নন গার্মেন্ট আইটেম এক্সপোর্টার যারা আছেন তারা বলেন যে ভাই, বিদেশ থেকে র মেটেরিয়ালস আনলে আমাকে আগে ডিউটি দিতে হয়, এবং এই ডিউটি দিয়ে আমি যদি কোনো জিনিস রপ্তানি করার চেষ্টা করি তাহলে তো আমি কম্পিটিটিভ হব না, যেহেতু আমাদের শুল্ক হার অনেক বেশি। লোকাল মার্কেট এটা কিন্তু অনেক বেশি লুক্রেটিভ, অনেক বেশি অ্যাট্রাক্টিভ থেকে যাচ্ছে, কাজে আমার অনেক বেশি ইনসেন্টিভ আছে ডোমেস্টিক মার্কেটে বিক্রি করা রাদার দ্যান গ্লোবাল মার্কেটে চেষ্টা করার। সেটা প্রোডাকশন দিচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে ওই বেশি ট্যারিফ থাকার জন্য ডোমেস্টিক প্রোডাকশনটা অনেক লুক্রেটিভ আকর্ষণীয়, এটাও সত্য। তো সেটাও আবার ঠিক যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। হিসেব বলছে 2022-23 অর্থ বছরে পণ্য রপ্তানি করে দেশে আয় এসেছিল 5500 কোটি ডলারের ওপরে, যা চলতি অর্থ বছর 6200 কোটি ডলারে নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।